তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি কালা কালা সাদা সাদা গানটি অকাল বিদ্যুতে আমরা গভীর ভাবে শুকা হতো হইছি আমি মন পাগেলা বসন্তকালে সাদা সাদা কালা কালা গানটি অকাল মৃত্যুতে হিরো আলম কাকাকে কিছু বললেন না, এখানে তার কোনো দোষ নেই, দোষ হলো গানটি। গানটি এতটাই ভালো যে লাস্ট পর্যন্ত হিরো আলম কাকাও গানটিকে দর্শন করে দিল। চঞ্চল ভাইয়ের হাওয়া মুভির এক নাম্বার মাস্টার ক্লাস গান। চঞ্চল ভাই হাওয়া সিনেমার কি গান বানাইছে শুনলে কেমন যেন একটা ফিল চলে আসে। বন্ধু কালা পাখি আমি যেন কি চঞ্চল ভাইয়ের হাওয়া সিনেমার এই গানটি এখন পুরা ট্রেন্ডিং এ আছে। এই গানটি নিয়ে সবাই সবার মতো করে এখন মাতামাতি করতেছে। আমি অনেকদিন ধরে ভাবতেছি চঞ্চল ভাইয়ের হাওয়া সিনেমার গানটি নিয়ে কিছু কথা বলবো। চঞ্চল ভাইয়ের হাওয়া সিনেমার গানটি নিয়ে সবাই সবার মতো করে মাতামাতি করতেছে, তাই আমিও আমার মতো করে কিছু বলার জন্য চলে আসছি। চঞ্চল ভাইয়ের হাওয়া সিনেমার গানটা কতটা সুন্দর তাহলে একবার চিন্তা করে দেখেন মুভিটা কত সুন্দর হবে। মুভির মেইন ক্যারেক্টার হিসেবে রয়েছে এমন একজন ব্যক্তি, তার প্রত্যেকটা মুভি মাস্টার ক্লাস। হ্যাঁ, আজকে আমি কথা বলবো বাংলাদেশের এমন একজন অভিনেতাকে নিয়ে, তার প্রত্যেকটা কাজই আপনাকে বাধ্য করবে তার প্রশংসা করতে, তার প্রতিটা কাজ আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আরে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয়। চল চৌধুরী, এটা হয়তো কারো কাছে একটা নাম মনে হবে, বাট আমার মতো অনেকে আছে যাদের কাছে এটা শুধু একটা নাম না, এটা একজন ভালো লাগার মানুষ এবং একজন ভালোবাসার মানুষ। চঞ্চল ভাইয়ের হাওয়া সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে 29শে জুলাই। যেহেতু সিনেমাটা এখনো রিলিজ হয় নাই তাই সিনেমাটা নিয়ে কিছু বলবো না, তাই গানটা নিয়ে কিছু বলি। গানটার লোকেশন কিংবা মুভির মেন ক্যারেক্টার থেকে শুরু করে অভিনয় সেটা দেখে মনে হয় না আমি মুভির কোনো গান দেখতেছি। বন্ধু কালা পাখি আমি যেন কি, আমার কাছে প্রত্যেকবারে মনে হয়েছে আমাদের তাহিরপুরে সকল মাঝে একসাথে বসে গান করতেছে। এই গানটা সবার মনে জায়গা করে নিয়েছেন, টিকটক থেকে শুরু করে যে কোনো প্ল্যাটফর্মে যাবেন শুধু এই গানটাই শুনতে পাবেন। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে। জন্য গানের সিঙ্গার শিবলু ভাইকে একটা ট্যাঙ্কস দিতেই হচ্ছে এরকম মাস্টার ক্লাস গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বিশ্বাস করেন গানটা আমার কাছে এতটাই ভালো লাগছে যে গানটা কতবার শুনেছি তার কোনো হিসাবেই নেই। 29শে জুলাই চঞ্চল ভাইয়ের হাওয়া মুভিটা মুক্তি পাবে। মুক্তি পাওয়ার পরে মুভিটা ভালো কিনা মন্দ সেটা নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।